আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আবার হাজির হলাম নতুন একটি রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি ক্যারামেল পুডিং কেক। তাহলে চলুন মূল রেসিপিতে চলে যাই। এক কাপ দুধ দিয়ে দিলাম, এখন হাফ কাপ চিনি দিয়ে দিলাম। চিনিটা গলানোর জন্য যতটুকু সময় লাগে ঠিক ততটুকু সময় আমরা রাখবো। আমরা দুধটাকে বড় কোঠাতে কোনো প্রয়োজন নাই, জাস্ট চিনিটা গলে যাবে তারপর আমরা দুটো নামিয়ে ফেলব। চিনিটা অলরেডি গলে গেছে, এখন আমরা দুধটা নামিয়ে নিব। দুধটা ঠান্ডা হতে আমরা একটু সময় দেই, তাই আমরা এই ফাঁকে ক্যারামেলটা তৈরি করে নিই। আমরা হাফ কাপ চিনি দিয়ে দিলাম এবং হাফ কাপ পানি দিয়ে দিলাম। চিনিটা যাতে নিচে না লেগে যায় দুনিটা আমরা নাড়াচাড়া দিয়ে দিব। আমরা নেড়ে রাখবো যাতে চিনিটা নিচে না লেগে যায়। এই ফাঁকে আমরা এখন চুলার জালটা অফ করে দিব, কারণ এখন এমনি ক্যারামেলটা সুন্দর হয়ে যাবে, নয়তো অফ না করলে ক্যারামেলটা তিতো হয়ে যাবে। এখন আমি এটা একটু তেল ব্রাশ করে নি, এটার মধ্যে ক্যারামেলটা ঢেলে দিব। এখন ক্যারামেলটাকে আমরা ঠান্ডা হওয়ার জন্য সময় দিব। এখন এই ফাঁকে আমরা দুইটা ডিম ভেঙে নিব। একটা ডিম ভেঙে নিলাম, ডিমটা অবশ্যই নর্মাল টেম্পারেচারে হতে হবে, ফ্রিজে থাকলে অবশ্যই আধা ঘন্টা আগে ফ্রিজ থেকে নামিয়ে নিবেন। আমরা ডিমটাকে একটু ভেঙে নিলাম, এখন সেই দুধটাকে দিয়ে দিলাম। আমাদের দুধটাকে চিনি দিয়ে গলিয়ে রেখেছিলাম, এখন একটু ভালো করে এটাকে কোনোভাবে বিট করা যাবে না, হালকা ভাবে আলতো ভাবে সুন্দর ভাবে বাস। এখন এটা হয়ে গেল, হয়ে গেল আমাদের। এখন আমরা সেই ডিশের মধ্যে আরো দুইটা ডিম ভেঙে নিব। আমরা ডিম থেকে কুসুমটা আলাদা করে নিব, সাদা অংশটা আলাদা করে নিব। এখন আমরা এটাকে ফোম করে নিব। আমাদের ফোম তৈরি, আপনারা চাইলে ইলেকট্রিক বিটার দিয়েও করতে পারেন, তবে আমি হুইস্কার দিয়ে করলাম, মাত্র 5 মিনিট লাগলো। এখন আমরা এটা আমাদের সেই সাদা অংশটা দিয়ে দিব, সরি হলুদ অংশটা। হাফ কাপ চিনি দিয়ে দিব, হাফ কাপ। এখন আমরা সুন্দর করে চিনিটা গলিয়ে নিব, 5 মিনিট বিট করে নিব। এখন আমরা এখানে কি ময়দা এবং কোকো পাউডার অ্যাড করব। হাফ কাপ ময়দা, হাফ কাপ কোকো পাউডার, হাফ চামচ বেকিং সোডা, হাফ চামচ বেকিং পাউডার, 1/4 কাপ গুঁড়া দুধ এবং সামান্য পরিমাণ লবণ। এখন আমরা এটাকে সুন্দরভাবে চেলে নিব। চেলে নেওয়ার কারণ হচ্ছে একটাই, যাতে কোনো দলা বাঁধা ময়দা এগুলো যেন না থাকে, এই জন্য আমরা চেলে নিব। অনেক গুঁড়া রয়ে গেছে এর জন্য, এটাই চালার কারণ হলো একটাই, যাতে এগুলো কেকের মধ্যে না যায়। এখন আমরা সুন্দরভাবে এটা আবার মিক্সড করে দিব। এখন আমরা হাফ কাপ নর্মাল টেম্পারেচারে লিকুইড দুধ দিয়ে দিলাম। এখন সুন্দরভাবে আমাদের এটা মিক্সড করতে হবে। এখন আমাদের মিক্সড করা হয়ে গেছে, এখন আমরা হুইস্কারের দরকার না, আমাদের এখানে একটা চামচের দরকার। এক চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম, সুন্দরভাবে এটাকে মিক্সড করে নিতে হবে। মিক্সড করা হয়ে গেল,
এখন আমরা সেই সাদা অংশটা দিয়ে দিব ডিমের ফোম। সুন্দর ভাবে এটাকে আমরা মিক্সড করতে হবে আস্তে আস্তে। বাস এখন এটা আমাদের মিক্সড করা হয়ে গেছে। এখন আমরা এক চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম দুধের মধ্যে। এটা হলো সেই ডিম দিয়ে যে ফেটে রেখেছিলাম। এখন সেই ক্যারামেলের ডিশের মধ্যে আমরা সেই দুধটা দিয়ে দিব। দুধটা অবশ্যই সেকে দিতে হবে। দুধটা সাকার কারণ হচ্ছে একটাই, যে তেল তেল ভাব ওইটা যাতে আমাদের পুটিং এ না থাকে। যা ওইগুলা সব আমাদের চাকনির ভিতরে রয়ে গেল। এখন সেই ব্যাটারটা এটার মধ্যে ঢেলে দিব। আমাদের তৈরি হয়ে গেল। এখন হালকা একটু ট্যাপ করে দিব যাতে বাবলস গুলা যদি থাকে তা ভেঙে যাবে। আমি একটা ডিশে পানি বসিয়ে রেখেছিলাম, পানিটা অলরেডি গরম হয়ে গেছে। এখন আমরা একটা স্ট্যান্ড দিয়ে দিব। এখন সেই স্ট্যান্ড বসাই দিলাম। এতটাই পানি দিছি যাতে আমার পানি যেন, পানিটা যেন আমার এই ডিশের উপরে যেন না আসে, ঠিক এতটাই আমি পানি দিছি। এখন দিয়ে দিলাম। এখন আমরা একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। 30 মিনিটের জন্য আমরা ঢাকা দিয়ে রাখবো। চুলার জালটা লো মিডিয়াম দিয়ে রাখবো, মিডিয়াম আছে 30 মিনিটের জন্য। ফিরে আসলাম 30 মিনিট পর, দেখি কেমন হয়েছে। মাশাল্লাহ খুব সুন্দর হয়ে গেছে, মনে হচ্ছে হয়ে গেছে। আপনাদের সুবিধার্থে আমি একটু দেখিয়ে দিচ্ছি। কোনো কিছু লেগে নাই তার মানে কেকটা সুন্দর পারফেক্টভাবে হয়ে গেছে। এখন আমরা একটা নাইফের সাহায্যে তুলে নিব। তৈরি হয়ে গেল আমার কেক। যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন, দয়া করে লাইক দিবেন। কিছু জানার থাকলে অবশ্যই কষ্ট করে কমেন্টস করে জানবেন। আজ এই পর্যন্ত, আবার কোনো নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হবো। আল্লাহ হাফেজ।